नमस्कार देखছেন কলকাতা টিভি আমি পৌলমি শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব দেশে ক্রমাগতই বাড়ছে করোনা সংক্রমণ পাশাপাশি দাপট বাড়ছে ওমিক্রনের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেয়া রিপোর্ট বলছে গত 24 ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন 37379 জন একদিনে করোনার বলি হয়েছেন 124 জন অন্যদিকে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন 11007 জন দেশে পজিটিভিটির হার 3.24 শতাংশ দেশ জুড়ে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা 1,71,830 করোনা আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে মোট 4,82,017 জনে অন্যদিকে উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে 2000 ছুঁই সরকারি পরিসংখ্যান অনুযায়ী 23টি রাজ্যে হানা দিয়েছে করোনার এই নয়া ভ্যারিয়েন্ট শ্বেত শুভ্র উপত্যকা পুরো বরফের চাদরে ঢাকলো কাশ্মীর সোমবার বিকেল থেকে তুষারপাত ও ভারী বৃষ্টি শুরু হয়েছে গুলমার্গ পহলগাম কুপওয়ারা কোকেরনাগ সহ বেশ কিছু জায়গায় তুষারপাতে রাস্তা বন্ধ বরফ সরাতে নামানো হয়েছে মেশে হাইওয়ে সহ রাস্তাঘাট পরিষ্কার করার কাজ চলছে এদিকে শ্রীনগর অনন্তনাগ বারামুলা সহ বেশ কিছু নিচু এলাকায় বৃষ্টিপাত চলছে আগামী 8ই জানুয়ারি পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর মনোমুগ্ধ করা তুষারপাতের এহেন ছবি দেখে যারপর নাই খুশি পর্যটকেরা এক টুকরো সুইজারল্যান্ড অনুভব কাশ্মীরে রাজ্যে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা তাই বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার নৈশ কারফিউ সফল করতে রাজ্যের বিভিন্ন জেলায় সতর্ক প্রশাসন সেই ছবি দেখা গেল বাঁকুড়ায় নৈশ কারফিউ শুরুর সঙ্গে সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যারিকেড করে অভিযানে নামেন পুলিশ আধিকারিকেরা নৈশ কারফিউর সময় রাস্তায় যেসব মানুষকে দেখা গেল তাদের জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মীরা ধমকের পাশাপাশি যারা মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়েছেন তাদের আটক করে বাঁকুড়া সদর থানার পুলিশ মোট সংক্রমণের রেকর্ড করলো ইউরোপ সেখানে উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ এখনো পর্যন্ত মোট সংক্রমণের এক তৃতীয়াংশের বেশি শুধু ইউরোপেই আক্রান্ত অতিমারির শুরু থেকে সংক্রমণ এখনো পর্যন্ত 10 কোটি পার আর এই 10 কোটির মধ্যে 8 কোটি নতুন সংক্রমণ হয়েছে গত 7 দিনে ইউরোপের 52টি দেশের মধ্যে 17টি সংক্রমণ হয়েছে রেকর্ড মাত্রায় যদিও একটি সমীক্ষায় দেখা গেছে সংক্রমণের যে সংখ্যা সামনে এসেছে আসলে সংক্রমণ তার থেকেও বেশি এবং সরকারি খাতায় উল্লেখ নেই সেই নথি তবে জানা যাচ্ছে নতুন করে সংক্রমণ ডেল্টা থেকে ওমিক্রনে বেশি তাই মৃত্যুর সংখ্যা কম হওয়ায় তুলনামূলকভাবে স্বস্তি রয়েছে গত সপ্তাহে সারা ইউরোপে মৃত্যু হয়েছে 3413 জনে এই মুহূর্তে আপাতত এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন